আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাসিম ফ্রম ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। আজকে আপনাদেরকে খুব দারুণ দারুণ একটা জিনিস দেখাবো, যে এটা মনে করেন দারুণ একটা জিনিস মানে আর কি, দারুণ একটা মজার টিউটোরিয়ালস দেখাবো ইউটিউবে কিভাবে আপনি আপনার ব্র্যান্ডিং করবেন। ব্র্যান্ডিং আই মিনস কীভাবে একটা ভিডিও প্লে হলে, ভিডিও মনে করেন এই ভিডিওটি প্লে হয়েছে, ভিডিওটি প্লে হলে কিভাবে আপনি এই কর্নারে, এই যে এই জায়গাটায়, ঠিক এই মাউস পয়েন্টারের এই জায়গাটায় আপনি কিভাবে আপনার ব্র্যান্ডের লোগোটি, মানে আপনার যে লোগোটি থাকবে, যেমন আমার ক্রিয়েটিভ টিউটোরিয়ালস, এই লোগোটি কিভাবে এই জায়গায় শো করবেন, অথবা সাবস্ক্রাইব বাটনে জায়গায় শো করবেন, সেটি দেখাবো আজকে। সো চলুন দেখা যাক। প্রথমে আপনারা যে যে কাজটি করবেন, এই জায়গায় ক্লিক করে চ্যানেলের ভিতরে যাবেন। চ্যানেলের ভিতরে যাওয়ার পর এ জায়গা থেকে ভিডিও ম্যানেজারে ক্লিক করবেন। ভিডিও ম্যানেজারে ক্লিক করার পরে একদম ইন ডিটেলস চলে আসবে ড্যাশবোর্ডের। ইন ডিটেলস চলে আসার পর এই জায়গায় চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলের ভিতরে ক্লিক করার পর চ্যানেলটা যখন যখনই অন হয়ে যাবে সব কিছু শো করবে। এই যে দেখেন আমার টিউটোরিয়ালসের এটা শো করবে, তখন মনিটাইজ আপডেট ফিচার অ্যান্ড ব্র্যান্ডিং, এই যে ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো আমরা। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর অ্যাড ওয়াটারমার্ক, আই মিন ওই জায়গায় ওয়াটারমার্কের মতো থাকবে। অ্যাড ওয়াটারমার্কে ক্লিক করার পর এই জায়গায় আছে একটা ক্রস, মানে এখন নাই এই অবস্থা অথবা এই অবস্থা আপনি আনতে পারেন। যেটা করবো চুজ, চুজ ফাইল, অবশ্যই পিএনজি করে নেবেন, যে এই ফাইলটি দেবেন। পিএনজি করে নিলে ওইটা দেখতে খুবই সুন্দর লাগবে, যদি চার সাইডে সাদা বর্ডার থাকে সেই জন্য তো সেই ক্ষেত্রে তো এটা অতটা ফোকাস করবে না। তো ওপেন, যেহেতু হলুদটা একটু ডিসপ্লেতে ভালো লাগে তাই আমি হলুদটা জায়গায় ই করেছি। ওপেন দেওয়ার পরে যে সাবস্ক্রাইব ডট পিএনজি শো করছে, সেভ দিয়ে দেবে, সেভ। ওকে নাও ডান, এই দেখেন যে এই জায়গায় শো করতেছে, নাও সেভ, চুজ নিউ ফাইল, যদি এটা পছন্দ না হয় নিউ ফাইল, এই যে এভাবে শো করবে, গট ইট। ওকে, দেন আমরা লাস্টে কতক্ষণ এটা দেখাবো, এটা কতক্ষণ দেখা যাবে, স্টার্টিংয়ে ই করবেন, এই জায়গায় লেখা আছে কাস্টম স্টার্ট টাইম, আবার আছে এন্ড অফ দ্য ভিডিও, এন্ড অফ দ্য ভিডিও মানে এন্টার্ন, এন্ড অফ দ্য ভিডিও মানে ভিডিও, এন্টার্ন অফ দ্য ভিডিও মানে একদম টোটালটা, টোটাল টাইমে থাকবে, অথবা কোন টাইমে উঠবে, কাস্টম টাইম, কাস্টম টাইমে জায়গায় আই মিন কোন টাইমে উঠবে ওটা আপনি এ জায়গায় টাইমটা দিয়ে দিতে পারেন। আমি ইন্টার্ন অফ দ্য ভিডিও মানে সব সময় থাকার জন্যই দিয়ে দিব, এটা দিয়ে আপডেট করে দিব। ওকে, দেন ডান, সব কিছুই ডান হয়ে গেছে। এখন যেটা করব যে একটা ভিডিও, চলুন দেখি একটা ভিডিও চালিয়ে, এ জায়গা থেকে নতুন একটি ট্যাব নিলাম, আমাদের ভিডিও একটি ওপেন করি, ওপেন হয়েছে। এ জায়গায় আমি অনেক 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 টিউটোরিয়ালসই করতেছি, করব আরও। আপনারা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ক্রিয়েটিভ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেন এই করি একটা 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 প্লে করে দেখি, এটা প্লে করলাম, ও সরি প্লে করতে হবে, আমি এডিটে ঢুকে গেছি, মিস্টেক নো। এজায় ক্লিক করলে কিচ্ছু করেন না, এজে ক্লিক করলে আসলে এডিটেই ঢুকে যাচ্ছে। আমরা এই শো ই করলাম, এই যে দেখেন শুরু হওয়ার আগে এই জায়গায় চলে আসছে, এই জায়গায় ধরলে এই যে সাবস্ক্রাইব বাটনটি চলে আসবে, আপনি সাবস্ক্রাইবে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, সবাই আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং আদার্স আদার্স আর যা করতে ইচ্ছা করে আপনারা করতে পারেন, তবে অবশ্যই আশা করি আমাদের টিউটোরিয়ালসটি আপনাদের খারাপ লাগবে না। খারাপ লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর কোনো ধরনের যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন, আমরা সেটি আপনাকে সলিউশন দেওয়ার চেষ্টা করব যথাসাধ্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।